أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم My dear viewers, السلام عليكم ورحمة الله وبركاته এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো তামাদি আইন থেকে আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তামাদি আইনের তো আমরা চেষ্টা করব এই টপিকটি স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ একটি আলোচনা করা আইনগত অক্ষমতা কি তো আইনগত অক্ষমতা কি এটি আমরা স্টেপ বাই স্টেপ এখন আলোচনা করব এই আইনগত অক্ষমতাকে ইংলিশে বলা হয় লিগ্যাল ডিসএবিলিটি তো লিগ্যাল ডিসএবিলিটি এটি মূলত হলো আইনগত অক্ষমতা আর এই আইনগত অক্ষমতাকে আইনের পরিভাষায় যদি আমরা বলি সেটি হলো কোনো ব্যক্তি এই অক্ষমতার কারণে সে যদি নিজের অধিকার আদায়ে আদালতে দ্বারস্থ হতে না পারে বা আদালতে দ্বারস্থ হতে সে অক্ষম হয় তখন আইন ওই ব্যক্তিকে বলে অক্ষম ব্যক্তি আর এই ব্যক্তিটা হলো আইনগত অক্ষম ব্যক্তি কারণ সে নিজের অধিকার আদায়ের জন্য আদালতে তার অক্ষমতার কারণে আসতে পারেনি তাই সেই আইনগত অক্ষম ব্যক্তি এখানে আইনগত অক্ষম ব্যক্তিদের সম্পর্কে একটা ম্যাগজিন রয়েছে সেই ম্যাগজিনটি হলো ওয়েন পার্টিজ আর ডিজেবল ইকুইটি উইল অ্যাক্ট ফর দেম তাহলে যখন কোনো ব্যক্তি আইনগত অক্ষম হয় তখন ন্যায় বিচার ইকুইটি তাদের জন্য কাজ করে আর আইন কিভাবে তাদের জন্য কাজ করে তা আমরা দেখতে পাব এই যে তামাদি আইন তার 6 থেকে 9 ধারা পর্যন্ত তাহলে যারা আইনগত অক্ষম ব্যক্তি আইন তাদেরকে কি সুবিধা দিচ্ছে সেটি আমরা বুঝতে পারবো তামাদি আইনের 6 থেকে 9 ধারা অনুযায়ী আর এই 6 থেকে 9 ধারায় এই যে আইনগত অক্ষম ব্যক্তি তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তো আমরা এখন এই বিশেষ সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব তো লিগ্যাল ডিসএবিলিটির প্রথম যে ধারা দিয়ে শুরু হয়েছে সেটি হলো 6 ধারা তো এই 6 ধারায় 3 ধরনের আইনগত অক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো হলো যে নাবালকত্ব তাহলে কেউ যদি 18 বছরের কম হয় সে নাবালকত্ব যে নাবালক তাকে আইনে সুবিধা দিচ্ছে দ্বিতীয় হলো উন্মাদ তাহলে যে উন্মাদ তাকে আদালত সুবিধা দিচ্ছেন আর যে হলো জড়বুদ্ধি সম্পন্ন তাদের ক্ষেত্রে তাহলে এই 3টি ক্ষেত্রে আইনগত অপারগত হিসেবে সুবিধা লাভ করতে পারবে একটি হলো নাবালকত্ব আরেকটি হলো উন্মাদ আরেকটি হলো জড়বুদ্ধি আমরা এই 6 ধারাকে যদি পূর্ণাঙ্গভাবে আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে 6 এর 1 উপধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি অপারগতার কারণে অপারগতা বলতে এই নাবালকত্ব উন্মাদ বা জড়বুদ্ধি এগুলোর পর্যায়ে যদি কেউ পড়ে তাহলে তার মোকদ্দমা দায়ের যে সময়সূচি বর্ণনা করা হয়েছে তামাদি আইনের প্রথম তফসিলে সেই সময়সূচি গণনা স্টপ থাকবে বন্ধ থাকবে তাহলে এই সময়সূচি গণনা শুরু হবে না কাদের জন্য যারা নাবালক উন্মাদ অথবা জড়বুদ্ধি সম্পর্ক সরি জড়বুদ্ধি সম্পন্ন তাদের জন্য আর যখন তাদের এই অপারগতা শেষ হয়ে যাবে তখন থেকে তাদের সময়সূচি গণনা করা হবে এটি হলো 6-1 উপধারায় বলা হয়েছে 6-2 উপধারায় বলা হয়েছে যে উপরোক্ত যে 3 ধরনের অপারগতার কথা বলা হয়েছে সেই অপারগ ব্যক্তি যদি একটি অপারগতা শেষ না হতে হতে আরেকটি অপারগতায় পতিত হয় তাহলে দ্বিতীয় অপারগতাতেও শেষ না হওয়া পর্যন্ত তার যে মোকদ্দমা দায়েরের সময়সূচি সেটি গণনা বন্ধ থাকবে তারপর 6-3 উপধারায় বলা হয়েছে কোনো অপারগ ব্যক্তি যাদের এই
তিনটি ক্ষেত্রের কোনো একটি অথবা একাধিক থাকবে। এই ধরনের কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার অপারগতা নিয়ে, তাহলে তার বৈধ প্রতিনিধি তারা মোকদ্দমা দায়ের করতে পারবেন। আর ছয়ের সর্বশেষ যে উপধারা, চার উপধারা, এখানে বলা হয়েছে আইনগত প্রতিনিধি যদি ঠিক এই যে প্রথমে যাদের কথা আমরা আলোচনা করেছি যে নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন, তাদের মতোই যদি আবার বৈধ প্রতিনিধি যাকে তিন উপধারায় সুবিধা দিয়েছে মোকদ্দমা দায়েরে, তারাও যদি আবার কোনো অপারগতায় প্রতীত হয়, তাহলে এই ক্ষেত্রে তাদের বেলায়ও ঠিক এই যে এক দুই উপধারা যেভাবে কাজ করবে, ঠিক বৈধ প্রতিনিধির ক্ষেত্রেও কাজ করবে। অর্থাৎ বৈধ প্রতিনিধির অপারগতার কারণেও মোকদ্দমার গণনা, সরি, মোকদ্দমা দায়েরের যে গণনার যে মোকদ্দমা দায়েরের যে সময়, সেটি গণনা বন্ধ থাকবে। যখনই অপারগতা অবসান হবে তখন এই মেয়াদ গণনা শুরু হবে। তাহলে এই ছিল মোটামুটি ধারা ছয়ের পূর্ণাঙ্গ আলোচনা। এখন আমরা দেখব যে ধারা সাত, এটিও আইনগত অক্ষমতার পর্যায়ে পড়ে। তো ধারা সাতে বলা হয়েছে যে কখনো যদি যৌথ অংশীদার, তারা যদি যৌথ অংশীদারদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি যদি অপারগ হয়, আর এই অপারগ ব্যক্তিদের সম্মতি ছাড়াই যদি ওই জিনিসটা দায় মুক্তি করা যায় এবং মোকদ্দমা দায়ের করা যায়, তাহলে এই যে অপারগ অংশীদারগণ রয়েছেন তাদের সম্মতি ছাড়াই যদি দায় মুক্তি করা যায় বা মোকদ্দমা দায়ের করা যায়, তাহলে সকলের বিরুদ্ধেই তামাদি গণনা শুরু হবে। দ্যাট মিন্স সকলের প্রতিকূলেই তামাদির যে সময়সূচি সেটি গণনা শুরু হবে। আর যদি যে অপারগ ব্যক্তিগণ রয়েছেন তাদের সম্মতি ছাড়া দায় মুক্তি করা না যায়, মোকদ্দমা দায়ের করা না যায়, তাহলে কারো বিরুদ্ধেই তামাদি রান হবে না, এটি গণনা রান হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে অংশীদারগণের যে কন্ট্রাক্টটি থাকবে সেটি কোন ধরনের। যদি ওই কন্ট্রাক্টগুলোর মধ্যেই সম্মতি ব্যতীত অন্য যারা সুস্থ রয়েছেন তারা মোকদ্দমা দায়ের করতে পারেন, তাহলে সকলের বিরুদ্ধেই তামাদি গণনা রান করবে। আর যদি কন্ট্রাক্টের মধ্যেই থাকে ওই রকম যে না, কোনো একজন অপারগ হলে এটি যে প্রক্রিয়া সেটি রান হবে না, তাহলে এই ক্ষেত্রে কারো বিরুদ্ধে রান হবে না। আর তামাদি আইনের আট ধারায় বলা হয়েছে যে এই যে ছয় ধারা এবং সাত ধারা, এখানে যে তামাদির বিশেষ সুবিধা দেওয়া হয়েছে গণনার যে সময়সীমা, এই সময়সীমার যে গণনা বন্ধ থাকবে অপারগতার কারণে, তো এটি এই বিশেষ সুবিধাগুলো শুধুমাত্র যারা নিবেন তারা 3 বছর পর্যন্ত শুধু সময় পাবেন। তাহলে এই অপারগ ব্যক্তি যখন অপারগতা থেকে সে সুস্থ হবে তখন সে সময় পাবে মাত্র 3 বছর, আর এই 3 বছর সে হলো মোকদ্দমা দায়ের ও ডিক্রি জারির আবেদন এগুলো করতে পারবে। তবে মনে রাখতে হবে যে আট ধারার এই সুবিধাটি কোনো অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে নেওয়া যাবে না। অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে এই লিগ্যাল ডিসএবিলিটির যে 3 বছর অথবা লিগ্যাল এই ডিসএবিলিটির যে গ্রাউন্ড সেগুলো প্রযোজ্য হবে না। এর পরবর্তী যেটি সেটি হলো ধারা 9। এখানে বলা হলো যে তামাদির মেয়াদ যদি গণনা একবার শুরু হয় তাহলে কোনো অপারগতায় তা বন্ধ করতে পারবে না। দ্যাট মিন্স তামাদির অবিরাম যে চলনটা, সময়ের অবিরাম চলন সেটি। যেমন একজন মানুষ হয়তো বেদখল হয়েছে, সে এখন বেদখল হওয়ার পরে সে 1 বছর হয়তো সুস্থ ছিল, কিন্তু 1 বছর পর সে উন্মাদ হয়ে গেল অথবা জড়বুদ্ধি সম্পন্ন হয়ে গেল,
তো এখন সে যখন 1 বৎসর, প্রথম যে 1 বৎসর, সে 1 বৎসর সে সুস্থ ছিল, তখন এই সুস্থ থাকা অবস্থায় তার বিরুদ্ধে যে তামাদির মেয়াদটি সেটি গণনা শুরু হয়েছে। কিন্তু 1 বৎসর পরে যখন সে উন্মাদ হয়েছে, এই উন্মাদ হওয়ার কারণে সে আর এই আট ধারার যে বিশেষ সুবিধা সেটি পাবে না, কারণ তার বিরুদ্ধে একবার যেহেতু তামাদির মেয়াদ গণনা শুরু হয়েছে, সে 1 বৎসর সময় প্রথমে পেয়েছে, সেই সময়ের ভেতরে যেহেতু সে মোকদ্দমা দায়ের করেনি, তাই এই সময় শুরু হওয়ার পরে যদি কেউ অপারগতায় পতিত হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যে এই আইনগত অপারগতার বিশেষ সুবিধা সেটি সে ভোগ করতে পারবে না, কারণ তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা একবার শুরু হয়েছে সেই কারণে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের লিগ্যাল যে ডিসঅ্যাবিলিটি সম্পর্কে আলোচনা, সেটি আশা করছি এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। তো এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আবার কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।